নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সেটা অন্তর থেকে চাই। আজ বলবো যে মীন রাশির ডিসেম্বর মাস 2022 আপনাদের কেমন যাবে, অর্থাৎ যাদের মীন রাশি 2022 আপনাদের কেমন যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমি রাশিচক্রের প্রতিটা দিনে শুভ অশুভ তারিখ সংখ্যাতত্ত্ব নক্ষত্র সহ যেহেতু প্রেডিকশনটা করি, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে কিন্তু ভুলবেন না, মেলাবেন। প্রত্যেকটা মাসে শুভ শুভ তারিখ কী হতে পারে সেগুলো নোট ডাউন করে নেবেন, পরের মাসে রেজাল্টের সম্পর্কে কিন্তু অবশ্যই মতামত দিতে ভুলবেন না। তা মীন রাশির জাতক বা জাতিকাদের প্রথমে তো বলবো যে শুভ অশুভ তারিখ সংখ্যাতত্ত্ব এবং নক্ষত্রগুলো আমি বলছি, তার আগে বলি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি। বন্ধুরা নিশ্চয়ই জানেন মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তিনি এখন আগের থেকে অনেকটা বেটার অপরচুনিটি, মানে বেটার জায়গায় আছেন। সেক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আমি শঙ্করদত্ত শুভ শুভ তারিখ নিয়ে আসছি, তার আগে শুনুন, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে বহুল পরিচিতি, জনপ্রিয়তা বৃদ্ধি, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 99.99% ভালো হবে। শরীর, মন, মানসিকতা ইত্যাদি জায়গা অনেকটাই ভালো হবে। আনন্দে থাকার একটা এনভায়রনমেন্ট, আনন্দে থাকার একটা পরিবেশ কম বেশি কিন্তু থাকছে, এবং না থাকার, না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। অর্থনৈতিক ভাগ্য ক্ষেত্রে বলি যে মীন রাশির জাতক বা জাতিকাদের এই সময় হঠাৎ হঠাৎ ব্যয়ের একটা প্রবণতা থাকবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসের বিশেষ করে টাকা পয়সা রাখা একটু কষ্টকর, অর্থ ব্যয় বেশি হবে, একটু বুঝে শুনে চলতে হবে। হঠাৎ হঠাৎ টাকা পয়সা খরচ হওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি, যে কোনো কারণ হোক দেখবেন খরচের একটা পরিবেশ কিন্তু হুবহু চলে আসবে, অহরহ চলে আসবে। সুতরাং সেই ব্যাপারগুলোতে একটু যত্নশীল হওয়ার প্রয়োজন, সঞ্চয়ের প্রতিও যত্নশীল হওয়ার প্রয়োজন। বাড়ির পরিবেশ, বাড়ির এনভায়রনমেন্ট, এই জায়গাগুলো যদি আমরা বলি তাহলে বলবো যে বন্ধুরা সিংহরাশির জাতক বা জাতিকাতে এখন বাড়ির পরিবেশ, বাড়ির এনভায়রনমেন্ট, বাড়িতে ভালো থাকার একটা পরিবেশ, সেই ব্যাপারগুলো কিন্তু কম বেশি ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। এবং বিশেষ করে 26 ডিসেম্বর পর্যন্ত কম বেশি ভালো থাকবে বুঝতে হবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো, নো ডাউট ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও নো ডাউট ভালো, কতটা ভালো সেটা সময় বলবে, অনেকটাই ভালো। মানে উচ্চশিক্ষার যদি যথার্থ প্রচেষ্টা এবং পারিবারিক পারিপার্শ্বিক পরিবেশ যদি অনুকূল থাকে, উচ্চশিক্ষার পরিবেশ ভালো হবে। প্রেম প্রীতিজনিত ব্যাপারে এই সময় ম্যাচুরিটির সময়, বেটার টাইম। যারা প্রেম প্রীতি করছেন বা প্রেম প্রীতি ব্যাপারে সাকসেস চাইছেন তাদের পক্ষে বেটার। সন্তান ভাগ্য শুভ, আপনার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভার বহির্বিকাশ হওয়ার সময় কিন্তু এখন। যথেষ্ট যথার্থ প্রচেষ্টা থাকলে না হওয়ার কোনো কারণ কিন্তু দেখছি না, ভালো কিছু হবেই। শরীর, মন, মানসিকতা যদি দেখি তাহলে ENT এবং নিম্নাঙ্গের রোগভোগ ইত্যাদি নিয়ে একটু কষ্টযোগ আছে, ভয় পাওয়ার কিছু নেই। যাদের অলরেডি চোখ কান দাঁত গলা নিয়ে সমস্যা চলছে, বা বিশেষ করে যাদের ফিমেলদের ক্ষেত্রে, যাদের বিশেষ করে লোয়ার পার্সন নিয়ে কোনো সমস্যা যাদের অলরেডি চলছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, তবে এটা ভয় পাওয়ার কিছু নেই। আর একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে বিবাহের পরিবেশটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের এখন চলছে। যারা মনে করছেন মীন রাশির জাতক বা জাতিকা বিবাহের ব্যাপারে দীর্ঘদিন আটকে আছেন বা বিবাহ হচ্ছে না, কোনোভাবে যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা কিন্তু উপযুক্ত সময়, অর্থাৎ বিবাহের পক্ষে উপযুক্ত সময় হচ্ছে এখন। একটু চেষ্টা করলে বা সচেষ্ট হলে কিন্তু বিবাহের পরিবেশ কিন্তু ভালো। ভাগ্য আপনাদের এখন সাথ দেবে, ভাগ্য সুসহায়ক হবে, একটু ধৈর্য ধরুন, বাকিটা সময় বলবে। কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত শুভ, আগামী কয়েকটা মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মোন্নতি, যা কিছু হওয়ার, ডিসেম্বর মাসের প্রবল অপরচুনিটিস। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রের পরিবেশে মানে জব স্যাটিসফ্যাকশন অভাবে আছেন বা কর্মক্ষেত্রে কোর্টে স্যাটিসফ্যাকশন যাদের নেই, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম এই সময়টাতে কর্মক্ষেত্রের পরিবেশে কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসবে, আসবে মানে আসবে 100% আসবে, না আসার কোনো কারণ রিজন আমি দেখছি না। তো সেক্ষেত্রে ভালো হবে, সাকসেস, সাফল্য, কৃতজ্ঞতা, এই ব্যাপারে শুধু সময়ের অপেক্ষা, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, মীন রাশির জাতক বা জাতিকাদের একটা ব্যাপার দেখলাম যে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানে মানসিক উদ্বেগের পরিবেশ অনেকের ক্ষেত্রেই আছে, কারণ অনেকেই জানেন যে একটা ঢায়ার পরিবেশ চলছে। যদিও যাদের চলার পথ সঠিক, কর্মপথ সঠিক, যারা সঠিক হতে চলেন তাদের কোনো কিচ্ছু অসুবিধা হওয়ার কথা নয়, সাফল্য, কৃতজ্ঞতা ব্যাপারগুলো শুধু সময়ের অপেক্ষা, হতেই হবে। ব্যয়ের জায়গাটা বুঝে শুনে, আরও একবারও বলছি মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যয়ের জায়গাটা কিন্তু এখন বুঝে শুনে চলতে হবে, আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়া, এই ব্যাপারগুলো থাকছে। তবে হ্যাঁ,
যারা গ্ল্যামার জগতে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এখন পপুলারিটি বৃদ্ধি হবে, জনপ্রিয়তা বৃদ্ধি হবে, প্রচুর সুনামদাস বাড়বে, বহুল পরিচিতি বাড়বে, এই যোগটা কিন্তু এখন কম বেশি চলছে, কতটা হবে সময় বলবে। আমি শ্রীগোবিন্দ। এবারে বলি মীন রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসের শুভ তারিখগুলো নোট করে নিন। শুভ তারিখগুলো হচ্ছে 1, 3, 4, 6, 7, 9, 11, 12, 13, 14, 16, 19, 22, 24, 27, 29 এবং 31। আর একবার বলছি 1, 3, 4, 6, 7, 9, 11, 12, 13, 16, 19, 22, 24, 27, 29 এই দিনগুলো অত্যন্ত শুভ। এর মধ্যে থেকে অত্যন্ত শুভ তারিখগুলো হচ্ছে 1, 3, 6, 7, 11, 12, 13, 16, 19, 22, 24, 29 এবং 31। কী কী হতে পারে নোট করে নিন। 1 তারিখ হচ্ছে অর্থপ্রাপ্তি, 2 তারিখ হচ্ছে আশাপূর্ণ, 6 তারিখ হচ্ছে সুসংবাদ, কোনো না কোনোভাবে সুসংবাদ পাবেন, 7 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ, 11 তারিখ হচ্ছে লাভ, 12 তারিখ হচ্ছে কোনো শুভ খবর, ভালো কোনো খবর পাবেন, 13 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ, 16 তারিখ হচ্ছে আপনার মান সম্মান যশ প্রভাব ইত্যাদি বৃদ্ধি হওয়া, 19 তারিখ হচ্ছে আনন্দময় পরিবেশ, অর্থাৎ আনন্দে থাকার একটা পরিবেশ 19 তারিখ হবে, 22 তারিখ হচ্ছে লাভ, 24 তারিখ হচ্ছে সম্মান। লাভ মানে যে কোনো কিছু লাভ হতে পারে, সে অর্থলাভ হতে পারে, প্রেম লাভ হতে পারে, কোনো কিছু লাভ হতে পারে, দ্রব্যলাভ হতে পারে, যে কোনো এনি কাইন্ড অফ গেন আসতে পারে, না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। 29 তারিখ হচ্ছে লাভ, আর 31 তারিখ হচ্ছে শুভ কিছু যোগাযোগ, এটা কিন্তু আসবে। আর অশুভ তারিখগুলো নোট করে নিন। অশুভ তারিখগুলো হচ্ছে 2, 5, 8, 10, 14, 15, 17, 18, 20, 23 এবং 26। আর একবার বলছি 2, 5, 8, 10, 14, 15, 17, 18, 20, 23 এবং 26 এই তারিখগুলো অত্যন্ত অশুভ, এবং অত্যন্তর মধ্যে বিশেষ অত্যন্ত না, সবগুলোই অশুভ। 2 তারিখ হচ্ছে অবসাদ, ডিপ্রেশন, হতাশা, কোনো না কোনোভাবে কোনো না পাওয়ার আকাঙ্ক্ষা। 5 তারিখ হচ্ছে অশান্তির পরিবেশ, 8 তারিখ হচ্ছে মানসিক কষ্ট, 10 তারিখ হচ্ছে ব্যয় বৃদ্ধি, 14 তারিখ হচ্ছে শারীরিক কষ্ট, 15 তারিখ হচ্ছে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি, 17 তারিখ হচ্ছে ভুল বোঝাবুঝির পরিবেশ, 18 তারিখ হচ্ছে মানসিক অশান্তি, 20 তারিখ হচ্ছে দুঃখ কষ্ট যন্ত্রণা ইত্যাদির পরিবেশ, 23 তারিখ মানসিক দুশ্চিন্তা, 25 তারিখ বিপর্যয়, 26 তারিখ হচ্ছে শত্রুতা। যা বলছি নোট করে নিন আর মিলিয়ে নেবেন। যে তারিখগুলো বলা হয়নি, 21, 28 এবং 30, 21, 28 এবং 30 এই তিনটি দিন কেমন গেলো পরের মাসে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মীন রাশির জাতক বা জাতিকাদের যাদের 25 নম্বর নক্ষত্র জন্ম, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিছু হচ্ছে সুনাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, রেজাল্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা পরীক্ষা দিচ্ছেন, অনেকদিন ধরে পরীক্ষাটা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো কিছু পরিবেশ, ভালো কিছু এনভায়রনমেন্ট কিন্তু এখন আসবে, এবং কতটা হবে সেটা সময় বলবে। 26 নম্বর নক্ষত্র জন্ম, অর্থাৎ যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্ম, সিংহরাশির জাতক বা জাতিকাদের, তাদের ক্ষেত্রে সফলতা, সাকসেস, আনএক্সপেক্টেড কিছু গেন, মানে সত্যি কথা বলতে লভ্যাংশ, প্রফিট ইত্যাদি জায়গাগুলো কম বেশি কিন্তু থাকছে, কতটা থাকছে সময় বলবে, সত্যিই থাকছে। আর যারা যে কোনো কাজ কর্ম করার আগে একটু বুঝেশুনে করেন বা প্ল্যানিং হতে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে মানে ভীষণভাবে সাকসেস হবে 26 নম্বর নক্ষত্রের জাতক বা জাতিকাদের। যাদের 27 নম্বর নক্ষত্রে জন্ম, অর্থাৎ আমরা মীন রাশি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ভাগ্য কিন্তু সহায়ক হবে, ভাগ্য সাথ দেবে, আপনি যে কাজই করুন না কেন দেখবেন ভাগ্য আপনার পক্ষে সাথ দিচ্ছে, ভাগ্য আপনার পক্ষে যাচ্ছে, এটা অনেকটা বেটার অপরচুনিটিস বলবো আপনাদের ক্ষেত্রে, সেটা কতটা হবে সময় বলবে, অনেকটাই ভালো হবে। ভালো না হওয়ার কোনো কারণ আমি কিন্তু দেখছি না। 2, 3, 9, 2 মানে 2, 11, 29, 3 মানে 3, 12, 21, 9 মানে 9, 18, 27 এই তারিখগুলোতে যাদের জন্ম, অথচ আপনার মীন রাশি, আপনার সময় খুব ভালো যাবে। যাদের শুধুমাত্র 6 তারিখে জন্ম, যে কোনো মাসে 6 তারিখে জন্ম আপনার মীন রাশি, সেক্ষেত্রে কিছুটা মানসিক উদ্বেগের পরিবেশ যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে পিঙ্ক কালার এবং ইয়েলো কালারটা বেশি ব্যবহার করবেন, অত্যধিক মানে ভীষণভাবে ভালো হবে। সন্তান সন্ততির সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, এবং মীন রাশির জাতক বা জাতিকাদের যারা বাইরে টাইরে যান, প্রত্যেক দিন কিছু না কিছু হলো সন্তানের জন্য, কিছু না কিছু হলো এনে দেবেন প্রত্যেক দিন, তাদের হাতে দেবেন, সন্তানদের খুশি রাখবেন, দেখবেন আপনাদের ভালো হবে। হতে পারে আপনি সারাদিন পরে বাড়িতে এলেন, কোনো দিন পেন্সিল, কোনো দিন পেন, কোনো দিন একটু মিষ্টি, কোনো দিন একটু ফল, কিছু না কিছু বাচ্চাদের হাতে দিন, আপনার সন্তানদের হাতে তুলে দিন, দেখবেন মানে ভীষণ ভালো সময় যাবে। বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করুন, দেখবেন আরও ভালো হবে, কতটা ভালো হবে সময় বলবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল কিন্তু আমি যেটা দেখলাম, ওভারঅল কিন্তু
খুব ভালো সময়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শ্রীগোবিন্দ পরিবারের অন্তর্ভুক্ত হন এবং প্রত্যেক মাসে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন। আজ এই পর্যন্ত। যাওয়ার আগে প্রতিদিন যে কথা বলি, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে শান্তিতে থাকুন। নমস্কার।